আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলের পক্ষ থেকে। বিদ্যুৎ সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের এপিসোডে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এটা হলো যে 2 টনের একটি এসি বা এর কম বেশি হতে পারে, এরকম একটা এসি আপনি ব্যবহার করলে দিনে বা মাসে আপনার কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে সে সম্পর্কে। এসি ব্যবহার সাধারণত গরমের দিনে আমরা করে থাকি, তবে যে এসি গুলো গরম বাতাস দেয় অর্থাৎ শুধু ঠান্ডা নয়, এয়ার কুলারের সিস্টেম নয়, এয়ার কন্ট্রোলার হয় অর্থাৎ সেগুলো কিন্তু আমরা শীতের দিনে ব্যবহার করে থাকি। এই এসি অর্থাৎ বিদ্যুৎ বিলটা যে কাউন্টেবল হয় এটার উপর 2টি ডিপেন্ড করে বিষয় প্যারামিটার ডিপেন্ড করে। একটা হলো ওই ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ক্ষমতা, আর একটা বিষয় হলো টাইম অর্থাৎ কত সময় ধরে এই অ্যাপ্লায়েন্সটা ব্যবহার করা হচ্ছে। আর এসির ক্ষেত্রে আর একটা বিষয় ডিপেন্ড করবে, সেটা হলো যে কি আপনার তারতম্য তাপমাত্রা, অর্থাৎ আপনার তাপমাত্রা যদি আপনি বেশি রুমকে ঠান্ডা করতে যান সেই ক্ষেত্রে আপনার এসির কি ক্যাপাসিটিটা বেশি ব্যবহার হবে, মানে ক্ষমতা বেশি ব্যবহার হবে, সেই ক্ষেত্রে এক ধরনের বিদ্যুৎ বিল আসতে পারে। আবার যদি তাপমাত্রা আপনি একটু মানে কম রাখতে চান রুমের সেই ক্ষেত্রে এসিটার ক্যাপাসিটি কম ব্যবহার হবে, অর্থাৎ ক্ষমতা কম প্রয়োগ হবে, সেই ক্ষেত্রে বিদ্যুৎ বিলটা বা যে ইউনিটটা একটু কম আসতে পারে। অর্থাৎ আমরা এভারেজ হিসাবটাই ধরে নিব যাতে আপনাকে ধারণা দিতে পারি যে বিদ্যুৎ বিলটা কেমন আসতে পারে, প্লাস মাইনাস কিছু এদিক সেদিক। এখন আমরা জানি যে বিদ্যুৎ বিলের ইউনিট, এক ইউনিট যেটা কাউন্টেবল হয় মিটারে যেটা উঠে যে ইউনিট বা কে ডব্লিউ এইচ, এটা সমান হলো কে ডব্লিউ এইচ কিলো ওয়াট আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় যদি 1000 ওয়াট বিদ্যুৎ ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার এটা হবে কি এক ইউনিট। সহজ হিসাব দিয়ে আমি যদি ধরেন যে একটা ইলেকট্রিক আয়রন আছে তার ক্ষমতা 1000 ওয়াট, সেটাকে আপনি কাপড় আয়রন করেন, কারণ ইলেকট্রিক আয়রনের মোটামুটি আবার রেজগুলো সমানই থাকে, সেই ক্ষেত্রে আপনি এই 1 ঘন্টা তার দিয়ে কাপড় আয়রন করালেন সেই ক্ষেত্রে তার 1 ইউনিট বিদ্যুৎ উঠবে। তদ্রুপ যদি এসির ক্ষেত্রে আমরা যাই, আমরা জানি যে 1 টন এসি সমান 3.5 কিলোওয়াট আর কি কিলোওয়াট, তার মানে যদি 2 টন হয়, 2 টন হলে এখানে আসতেছে 7.3 কিলোওয়াট এরকম আসতেছে। এখন আমরা 2 টনের এসি কথা বলেছি, বাজেটটা সেটা যদি 1 টন হয় বা 3 টন হয় এভাবে কিন্তু আপনারা মিলিয়ে নিতে পারবেন। এখন আমরা যেহেতু 2 টনের কথা বলেছি তার মানে 2 টন সমান এত কিলোওয়াট, আমরা কিন্তু সরাসরি এখানে কিলোওয়াটটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, সরি 2 টন যেহেতু 2 টন 7.3 কিলোওয়াট। এখন আমাদের হলো আওয়ারের টাইম। এখন এসিটা সাধারণত আমরা বেসিক্যালি 24 ঘন্টা দিন রাত্রি মিলে এখানে কিন্তু প্রায় অ্যাভারেজে 6 থেকে 7 ঘন্টা আমরা ব্যবহার করে থাকি। ধরুন যে আপনি 6 ঘন্টা ব্যবহার করেন, যদি কম করেন সেই ক্ষেত্রে আপনি এটা কম দিবেন। আমরা কিন্তু ম্যাক্সিমাম যে এর ক্যাপাসিটি মানে পাওয়ার ক্ষমতা এটাই ধরে করতেছি, কারণ আপনার ধরেন যে এসিটা যদি আপনি 22 রাখেন যে ধরনের এর পাওয়ার কনজাম্পশন হবে, যদি আপনি 26 রাখেন সেই ক্ষেত্রে বা 30 রাখেন সেই ক্ষেত্রে কিন্তু কম হবে। আমরা ম্যাক্সিমামটা ধরে নিচ্ছি আপনাকে আইডিয়া দেওয়ার জন্য। এখন এই সময়টা হলো কত, 6 ঘন্টা, তার মানে এটা কিন্তু একদিনের হিসাব, এটা কিন্তু 1 ডে একদিনের হিসাব, তার মানে এটাকে যদি আমরা গুণ করি এটা আসবে 45 ইউনিট, ঠিক আছে। এখন এই যে এটা কিন্তু ম্যাক্সিমাম হিসাবে, সবসময় কিন্তু এই হিসাবে এসিটা একদম যে তার হাই পাওয়ার কনজাম্পশন সে করবে সেই হিসাবে এসিটা ব্যবহার করা হয় না। তাপমাত্রা তারতম্য এবারের জন্য এভারেজ ভ্যালু, এটা কিন্তু যদি আপনি সবসময় আপনার যে এর যে সর্বোচ্চ মানে ঠান্ডা হওয়ার ক্ষমতা সেটা ব্যবহার করেন তাহলে সে তর্ক পাওয়ার নিবে, সেই ক্ষেত্রে আপনার এত ইউনিট আসার কিন্তু পসিবিলিটি আছে। যেহেতু আমরা এভারেজ হিসাবে করি তাতে আমরা বলতে পারি যে একটা এসি পার ডে যদি আমরা 6 ঘন্টা করে ব্যবহার করি, 2 টনের একটা এসিতে আমাদের প্রায় এভারেজ হিসাব করলেও 10 থেকে 15 ইউনিট বিদ্যুৎ আমাদের খরচ হওয়ার কিন্তু পসিবিলিটি আছে। তার মানে মাসে 10 ইউনিট যদি হয় ইন্টু মাসে যদি আমরা দেই ইন্টু 30 দিন, তার মানে 300 ইউনিট, 300 ইউনিট কিন্তু একটা 2 টনের এসি যদি আমরা 6 ঘন্টা করে দিনে ব্যবহার করি সেই ক্ষেত্রে 300 ইউনিট কিন্তু আমাদের বিদ্যুৎ খরচ হতে পারে এক মাসে। বা এটা মানে জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আপনারা কিভাবে একটা এসি ব্যবহার করলে কিরকম বিদ্যুৎ বিল আসতে পারে এই বিষয়ে, বা কিভাবে আপনারা ক্যালকুলেশন করে নেবেন। তো সবাই ভালো থাকেন, ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলের সঙ্গেই থাকেন। আল্লাহ হাফেজ।